করোনা পরিস্থিতিতে চলছে সাধারণ ছুটি, এমন সময় আরও একটি শুক্রবার, রমজান সমাগত, এমন প্রেক্ষাপটে দাম বেড়েছে সব ধরনের ডালের। বেশি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে আদা রসুন পেঁয়াজের। কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, রমজানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতেও মানুষের ভিড়। রমজানে ডালের চাহিদা বাড়ে, এবারও ব্যতিক্রম নয়। বেশি দরে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। 80 টাকার খেসারি বিক্রি হচ্ছে 100 টাকায়, মুগ ডালের কেজি 160 টাকা, মসুরের দর 120 টাকা কেজি। ছোলার কেজি 75, চিনির কেজি বিক্রি হচ্ছে 65 টাকায়। ছোলার দাম বাড়া নাই। আদার কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকায়। 5 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 240 টাকায়। কম দাম সবজিতে। কাতল মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে, আর 1 কেজি ওজনের ইলিশের দাম 700 টাকা। গরুর মাংসের কেজি 600 টাকা, ব্রয়লার মুরগির 120 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।